সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিলিং স্টেশনের কর্মচারী রাব্বি ও মারুফের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাব্বি হেঁটে অফিসের ভিতর থেকে ছুরি নিয়ে এসে মারুফের বুকে আঘাত করে। মারুফ দৌড়ে অফিসের পিছনে যেয়ে মাটিতে লুটে পড়ে। ঘটনাটি কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর ঘোষাগাঁও গ্রামে। স্থানীয়রা জানান, বেলতলি কৃষ্ণপুর মেসার্স এসকে ফিলিং স্টেশনে নাজালম্যান হিসেবে কাজ করতেন রাব্বি ও মারুফ। বুধবার সকালে তাদের মধ্যে বকশিসের 100 টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই জেরে রাব্বি মারুফকে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তুচ্ছ ঘটনা নিয়ে ছুরি দিয়ে তার গলার মধ্যে আঘাত করার পরে সে মৃত্যুবরণ করে। হত্যাকারীর বিচার দাবিতে এলাকাবাসী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পুলিশ দ্রুত ঘাতককে গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। তাকে ধরার জন্য একাধিক টিম আসলে আমাদের সাথে সাথে কাজ শুরু করে। বাট সেই কিলার এই ঘটনা ঘটানোর সাথে সাথে এই এলাকা থেকে চলে যায় এবং হাইড আউটে চলে যায়। এই ঘটনায় বুধবার রাতে নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় হত্যা মামলা করেছেন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।